নমস্কার বন্ধুরা, বাঙাল ঘটির ফোরনের রকমারি পেজে তোমাদেরকে স্বাগত। আজকে আমি একটা নিরামিষ রান্না তোমাদেরকে করে দেখাবো। শীতের সবজি মূলো, দেখতেই পাচ্ছ, মূলোর একটা রেসিপিকে তোমাদেরকে দেখাবো। তো মূলো রেসিপি করার জন্য সব রকম উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি। আজকে রেসিপিটার নাম হচ্ছে মূলোর ঘণ্ট বা মূলোর ছেচকি। মূলোর ছেচকি করার জন্য আমি এখানে দেখো প্রথমেই মূলোটাকে ভালো করে গ্রেটারে ভালো করে ঘষে নিয়েছি। ঘষে কিন্তু আমি নুনের মধ্যে কিছুক্ষণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে নুন থেকে আমি সুন্দরভাবে চিপে চিপে তুলে নিয়েছি। তাতে করে দেখো এখানে শুকনো শুকনো সুন্দর মূলোটা কিন্তু আমার দেখতে লাগছে। আর আমি এর মধ্যে দেবো কড়াইশুঁটি, বড়ি, ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা আর সব রকম মশলা এখানে নিয়ে নিয়েছি। তো একে একে যখন রান্না করব কিভাবে আমি রান্নাটা করি তোমাদেরকে দেখাবো আর বলতে থাকবো। তো চলো শুরু করি মূলোর ঘণ্ট বা মূলোর ছেচকি রেসিপি। মূলোর ছেচকি করার জন্য প্রথমে দেখো আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে বসিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে সাদা তেল মানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করলাম। তোমরা চাইলে এখানে সর্ষার তেল দিয়েও এই রান্নাটা করতে পারো। তো প্রথমেই আমি কড়ার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে তেলটা গরম হয়ে উঠে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে আমি যে বড়িগুলো নিয়ে নিয়েছি, বড়িগুলো আমি সুন্দরভাবে তেলের মধ্যে আগে ভালো করে ভেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে ভেজে নেব। দেখো বন্ধুরা, বড়িটা কিন্তু সুন্দর লাল করে আমি ভেজে নিয়েছি। হালকা হালকা রং এসে গেছে। বড়িটা কিন্তু এবারে আমি তুলে নেব। দেখো বন্ধুরা, বড়িটা ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি কিছু কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিগুলোকেও আমি একটু ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, কড়াইশুঁটিগুলো কিন্তু সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, আর ভাজার দরকার নেই। এবারে আমি কড়াইশুঁটি ভাজাগুলোকে তুলে নেব। কড়াইশুঁটিগুলো ভেজে তুলে নেওয়ার পরে তেল যা ছিল তাতে আমার সম্পূর্ণ রান্নাটা হবে না, তাই ওর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে দিয়ে এবারে কড়ার মধ্যে আমি তেজপাতা আর তিনটে শুকনো লঙ্কা ফোড়নে দেব। আর দেব আমি কালো জিরে আর সর্ষে ফোড়ন। ফোড়নটা দিয়ে আমি কিছুক্ষণ কালো জিরে আর সর্ষেটাকে কিছুক্ষণ শুকনো লঙ্কার সাথে ভেজে নেব। শুকনো লঙ্কাটা একটু রং হয়ে উঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর সর্ষেটা থেকে একটুখানি ঘ্রাণ আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, ফোড়নটাও সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। আমি এর মধ্যে এরবার যে মূলোগুলো আমি রেখেছিলাম সেই মূলোগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। মূলোগুলো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর বাকি এখন কোনো মশলা আমি এর মধ্যে দেব না। আর আমি দিয়ে রাখবো কেটে রাখা কিছু কাঁচা লঙ্কা কুচি। দিয়ে মূলোটাকে একবারে আমি সুন্দর করে কিছুক্ষণ ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মূলোটা কিন্তু আমি যেহেতু আগে ভালো করে ঘষে নুন ঝরিয়ে নিয়েছিলাম, তাই মূলোটার থেকে যেমন জলটা বেরিয়ে গেছে তাতে মূলোর যে একটা ব্যাড স্মেল আসে সেই গন্ধটা চলে যাবে, আর এতে গ্যাস হবে না। আর হচ্ছে কি, মূলোটা কিন্তু তাতে আমার অনেকটা মজেও যাবে। তোমরা এইভাবে যদি মূলোটা রান্না করো তাহলে মূলোটা কিন্তু এখানেই অর্ধেক রান্না হয়ে যায়, তাতে আর মূলোটা আলাদা করে আর ভাপ দিতে হয় না। তো এইভাবে সুন্দরভাবে মূলোটা নেড়ে চেড়ে এখন আমি কিছুক্ষণ এটাকে ভাজা হতে দেব। দু তিন মিনিট পর আবার ফিরে এলাম বন্ধুরা, দেখবো মূলোটা আমার কতটা রান্না হলো। তো দেখতেই পাচ্ছ মূলোটা থেকে কিন্তু এবারে একটু একটু করে জল বেরোতে শুরু করেছে। প্রথমে তো বাকি জলটা আমি কিছুটা নুন দিয়ে আমি ঝরিয়ে নিয়েছিলাম, তাও বাকি যে জলটুকু আছে সেই জলটা এবারেই রান্নার সাথে সাথে কিন্তু এবারে ঝরে যাবে, এই টেনে যাবে। তো এর মধ্যে অর্ধেক হওয়া অবস্থায় আমি এর মধ্যে কিছু টমেটো কুচি আর কাঁচা লঙ্কা বাকি যেটুকু ছিল সেটুকু দিয়ে দেবো। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ। এই ছেচকি জাতীয় রান্নাতে খুব বেশি হলুদ লাগে না। আর দিয়ে দেবো একটু সামান্য মিষ্টি। এটা যেহেতু নিরামিষ রান্না তাই তোমরা মিষ্টি দিও, মিষ্টি না দিলে কিন্তু এটা ভালো লাগবে না। নুন মিষ্টিটা সমান পরিমাণেই এর মধ্যে দিতে হবে। আর আমি একটু নুনও এর মধ্যে দিয়ে দিলাম, আমার আর একটু নুন লাগবে। দিয়ে এবারে ভালো করে নেড়ে ছেড়ে টমেটোটাকে মূলোর সাথে ভালো করে মিশিয়ে দেব। এতে মশলাটাও সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর
মশলাগুলো ভাজা হয়ে যাবে আর রান্নাটাও আস্তে আস্তে আমার হতে থাকবে। এবারে এটাকে আবারও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে হতে দেব। আবারও কিছুক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা, দেখে নেব রান্নাটা আমার কতটা হলো। তো দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে এসছে, গুঁড়োটা কিন্তু অনেকটাই মজে গেছে। এর আগে আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, যে জিরার গুঁড়ো। আমি এর মধ্যে এখন একটু সামান্য জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যখন হলুদ দিলাম সেই পর্যায়েতেই জিরার গুঁড়োটা দিয়ে দেবে। আর আমি এখানে আদা ঘষে রেখেছি, অল্প আদা, সেই আদাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আদাটা দিয়ে এখন মুলোটার সাথে কিছুক্ষণ আমি আদাটাকে ভেজে নেব। আদাটার কাঁচা গন্ধটা চলে যাওয়াটা পর্যন্ত আর একটু মুলোটাকে আমি রান্না করে নেব। কিছুক্ষণ পর আবার ফিরে এলাম বন্ধুরা, আদাটা থেকে কিন্তু সুন্দর কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে এর মধ্যে আমি যে কেটে রাখা, ভেজে রাখা কড়াইশুঁটি আর বড়ি, সেটা কিন্তু আমি এবারে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এই সব উপকরণগুলো একসাথে মুলোটার সাথে আমি সুন্দরভাবে একটু মিশিয়ে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, সব কিছু মেশানোর পরে রান্নাটা কিন্তু একদম আমার তৈরি হয়ে গেছে। আর কিন্তু রান্নাটা বাকি নেই, এবারে খালি নাবিয়ে নেওয়ার পালা। তাই নাবিয়ে নেওয়ার আগে আমি এর মধ্যে এবারে আমি যে ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেই ধনে পাতা কুচিটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে ধনে পাতাটা ভালো করে মুলোর সাথে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, ধনে পাতাটা দিয়ে সুন্দরভাবে আমি মিশিয়ে দিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে একদম নামাবার আগে লাস্টে আমি এর মধ্যে ঘি দিলাম। যেহেতু এটা নিরামিষ রান্না, এই পর্যায়ে তোমরা কিন্তু এটা যদি এই রান্নায় যদি ঘি দাও তাহলে কিন্তু অসাধারণ লাগবে খেতে। যারা ঘি পছন্দ করো অবশ্যই দিও, তারপরে আমাকে জানিও খেতে কেমন লাগে। আর যারা পছন্দ করো না বা দিতে চাও না, নাও দিতে পারো, কিন্তু ঘি দিলে যেহেতু এটা নিরামিষ রান্না খেতে অপূর্ব লাগবে। যেমন সুন্দর গন্ধ তেমন সুন্দর খেতে লাগবে। তো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার তৈরি হয়ে গেল, মুলোর ছেচকি বা মুলোর ঘণ্ট। এবারে কিন্তু আমি রান্নাটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্নাটা নামিয়ে নিলাম, সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার মুলোর ছেচকি বা মুলোর ঘণ্ট রেসিপি। ভীষণই সুস্বাদু এই রেসিপি, আর আমার মতো করে তোমরা বানিয়ে নাও আর খেয়ে আমাকে জানাও কেমন লাগলো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এতক্ষণ সাথে থেকে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।